আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষালয় আইটিপ সিটি আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা জানেন ডেন্টাল মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছে, ডেন্টাল মেডিকেল ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমাদের প্রশ্নের কাজ চলমান রয়েছে। প্রশ্নের সলিউশন রেডি হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা সেটি পাবলিশ করে জানিয়ে দেব। এখন চলুন আমরা জেনে নিই কাটমার্ক আপনাদের কত হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি পূর্বের সাল বিশ্লেষণ করেন, আশা করি আপনাদের মধ্যে একটি কমপ্লিট ধারণা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে একটি আপনি পিকচার দিয়েছে, সেখানে একটি ডেন্টাল ভর্তি পরীক্ষার সাল এবং সর্বোচ্চ নম্বর দেওয়া আছে। ডেন্টাল ভর্তি পরীক্ষার সাল 2020 ও 2021 292.50 ছিল এখানে সর্বোচ্চ নম্বর। তারপর 2019-20 276.50, 2018-19 288.25, 2017-18 274.75, 2016-17 283.75। আপনারা দেখতেই পাচ্ছেন এটি ছিল সর্বোচ্চ নম্বর এই সাল অনুযায়ী। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সর্বোচ্চ নাম্বার কত। এবার চলুন আমরা সর্বনিম্ন নাম্বারটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ডেন্টাল ভর্তি পরীক্ষার সাল সর্বনিম্ন নম্বর 2020-21 সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন নম্বর 284.75, 2019-20 276.50, 2018-19 263, 2017-18 274.75, 2016-17 271 নম্বর। এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার যারা সবথেকে বেশি নাম্বার পেয়েছে এবং কম নাম্বার পেয়েছে তাদের মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই। কারণ আপনারা জানেন ডেন্টালের আসন সংখ্যা খুবই সীমিত, 500-এর একটু বেশি হতে পারে আপনাদের ডেন্টালের আসন সংখ্যা। সেক্ষেত্রে আপনারা বুঝতে পাচ্ছেন যে আপনাদের কতটা যুদ্ধে নামতে হয়। এক্ষেত্রে আপনাদের মেডিকেলকেও ছাড়িয়ে দেয় ডেন্টাল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেন্টাল এবং ডেন্টালের কাটমার্ক কত হতে পারে, অর্থাৎ প্রশ্নর বেদে আপনার কাটমার্ক হতে পারে। সেক্ষেত্রে যদি প্রশ্ন সহজ হয় তাহলে আপনারা 280 প্লাস ধরতে পারেন আপনারা। আর যদি প্রশ্ন খুবই কঠিন হয় সেক্ষেত্রে আপনারা 270-এর উপরে ধরতে পারেন। আর যদি তার থেকেও সহজ হয় সেক্ষেত্রে আপনারা 265 নম্বরের উপরে ধরতে পারেন ডেন্টাল মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক। যেহেতু আমি আপনার ফেসবুকে একটু রিসার্চ করলাম, সেক্ষেত্রে আমি দেখতে পেলাম যে প্রশ্ন মোটামুটি সহজেই আসছে। সেক্ষেত্রে আপনাদের আশা করি 270-80 ভিতর কাটমার্ক থাকবে। এটা জাস্ট আপনার ধারণা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর এই কাটমার্ক সংক্রান্ত আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল বার্তা সুস্থ থাকুন, আর সাথেই থাকুন শিক্ষা। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।